কি দেখলে? আজকে সকালে আমি এখানটা ঝাঁট দিচ্ছি, উনি একটা থালায় করে ফুল নিয়ে ওপরে গেল। ওপরে যেতে ওরা একটা কি বললো সেটা আমি শুনতে পাইনি। তারপরে দেখছি না গেটে তালা দিয়ে দিল, তালা দিয়ে দিতে উড়ি বাবার করে চেঁচাতে লাগলো। কিন্তু ওদের নিত্যদিনই মারপিট হয়, মানে রোজই হয়, কালকে হয়েছে মারপিট ওদের। তা আমরা জানি রোজই তো ওদের হয় মারপিট, আমরা আর কেউ ওপরে উঠিনি, হচ্ছে দেখে। তারপরে খুব চেল্লাম নিজে, বলছে মেরে ফেলি মেরে ফেলি মেরে ফেলি, মরে যাবো রে মরে যাবো, এম করছে। তখন এই ঘরের ভাড়াটেটা উঠে গেল, যেতে দেখছে গেটে তালা দেওয়া, গেটে তালা দেওয়া দেখে ও চলে এলো। না ও ডাকেনি, ও চলে এলো। চলে আসার পরে বলছে, তারপরে উনি চাটা খাচ্ছিল, খেতে খেতে তারপরে আমি ওনাকে বললাম যে কী গো রূপা, কোনো আওয়াজ পাচ্ছি না তো গো, মিনতি দিদি তো আর আওয়াজ পাচ্ছি না, একটু কিছু করে ফেললো না তো, বালিশ চাপা দিয়ে দিল না তো গো, কোনো আওয়াজ পাচ্ছি না তো ওরা। তখন ও বললো কী জানি কী জানি, আমি কি একে বলছি, এ তখন আমাকে এসে জিজ্ঞেস করলো কী গো পড়ে গেছে নাকি, আমি বলছি না পড়ে যায়নি, কিন্তু মিনতি দিদির আওয়াজ পাচ্ছি না, কী গো শোনাই মেরে টেরে দিল না তো, কোনো আওয়াজ নেই। একে বললাম একে বললাম, তখন এ আমাকে বললো বড়ো ছেলের বেল দিতে, বললো ওদেরকে ডাকতে। তখন ওরা ঘুমাচ্ছিল, গিয়ে আমি ওদের মিটার ঘরে ঘরে বেল ছিল, বেলটা বাজাতে ওদের বউ বেরোলো। বউ বেরিয়ে বলছে কী হয়েছে মাসিমা, আছি দেখো না তোমার শাশুড়ি ওপরে উঠে গেলো তো, কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না, কিছু করে বললো কিনা বুঝতে পারছি না। ও বললো ও বউ ভয়ে ওপরে উঠলো না, বউ আর ভয়ে গেল না, বউ ছেলেকে ডাকলো, ছেলে বউ দুজনেই কেউ ওপরে গেলো না। তারপরে এ তখন আমাকে বললো যে তুমি একবার চলো ওপরে, বলছে না আমি আর যাবো না, বলতে তার সত্ত্বেও এতে আমাকে ফের গেলাম ওপরে, গিয়ে দেখছি গেটে তালা দেওয়া। এবার দুজনে যখন বেরিয়ে যাচ্ছে, ছেলেতে বইতে যখন বেরিয়ে যাচ্ছে, এ তখন জিজ্ঞেস করলো কী গো তোর ঠাকুমা কি পড়ে গেল? বউ তখন বলছে জানি না তো, তার আগে কিন্তু মেরে ফেলেছে। দেখলে তারপরে আমি যখন বাইরেটা ঝাড় দিচ্ছি, তখন ছোট ভাইটা বলছে যে ছেড়ে দে না দাদা, ছেড়ে দে দাদা, ছেড়ে দে, এইটা খুব শুধু শুনতে পারে। তারপরে আমি লোকের বাড়ি কাজ করি দাদা, আমি বেরিয়ে এই ঝামেলা কি দীর্ঘদিনে, এদের ঝামেলা সব সময় এদের রোজ ঝামেলা রোজ ঝগড়া। কি নিয়ে ঝামেলা? এদের ঝামেলা কি বলছেন, এরা চাইছে তুমি ওপরে উঠবে না, আর এ হচ্ছে ওপরে উঠে ওদের সংসার গুছাতে যাবে, কিন্তু সেটা এরা অপছন্দ করছে। একে আমরা সবাই বলি তুমি কিন্তু যাবে না ওপরে, ও শুনবে না, ও যাবে। আপনি কতদিন ধরে এখানে ভাড়াইছি? আমি এই পাশে ভাড়া ছিলাম, এখানে আমি 1.5 বছর ভাড়া। আচ্ছা, মানে আপনি প্রতিবেশী ছিলেন এর আগে? হ্যাঁ, আমি এই বাড়িতে ভাড়া ছিলাম, যতন ভাই এই পাশের বাড়িতে ছিলাম। যে ভাইয়ের সাথে ঝামেলা হয়েছিল সেই ভাই কোথায়? ভাই তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ, ভাই বেরিয়ে গেছে আগে, ছোট ভাইটা আগে বেরিয়ে গেছে। তারপরে কি? আচ্ছা, যে যিনি মানে মেন দোষী তিনি কি পলাতক? না, পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্টেড মানে বাড়িওয়ালা হিসেবে আপনাদের খুব সাহায্য করেন? হ্যাঁ, উনি রেবা মাইতি। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বালিতে নাতির হাতে খুন ঠাকুমা, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালির ঘোষপাড়ায়। মৃতার নাম মিনতি দত্ত। ঘটনায় অভিযোগের তীর নাতি বিশ্বজিৎ ও নাত বৌমার বিরুদ্ধে। ঘটনার পর ছোট ছেলে পলাতক বলে জানা গিয়েছে। শনিবার সকালে ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। প্রতিবেশীরা জানান দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্বজিৎ দত্ত অর্থাৎ মিনতি দত্তের ছোট ছেলের বড় ছেলে ও তার বউকে আটক করেছে। ছোট ছেলে পলাতক, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে দেখুন প্রতিবেশীরা কি বলছেন এই ঘটনার সম্পর্কে। জল তুলেছেন, তার কিছুক্ষণ পরেই আমাকে ফোন করে বললেন মিনতিদি মারা গেছেন। তারপরে আমরা এসে দেখি ওনার গায়ে ঠায়ে অনেক দাগ ফাগ সব কিছু ছিল, এইসব দেখেছি। মারা গেছে মানে কিভাবে, সেটা কি কোনো সন্দেহ করতে করছেন? না, ওনারা সন্দেহ করছেন বালিশ চাপা দিয়ে মারা গেছেন। মিষ্টির দোকানে গিয়ে উনি বসে বলছে আমার শরীরটা একটু খারাপ লাগছেন, এই ঝামেলা মানে অশান্তি কি নিয়ে বাড়িতে? বাড়িতে পারিবারিক যেটা
সম্পত্তি নিয়ে, পয়সা নিয়ে, এইসব নিয়ে ছেলেগুলো কাজ করতো। ওনার ছেলে নেই, ছেলে মারা গেছে, নাতি এলআইসি, নাতি এলআইসি করতেন। কি নাম আছে নাদির? বিশ্বজিৎ দত্ত। বিশ্বজিৎ দত্ত। আপনার নাম? আমার নাম বেবি রক্ত। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী।